এই দেখো, অর্জুন কাপুর আর জাহ্নবী কাপুরের বাপ বনি কাপুর জিজি হাদিদরে এমন ভাবে ধরলো, হচ্ছে এটা নিয়ে এখন সমালোচনার ঝড়। সেই সঙ্গে থাকছে শকিং, পুষ্পা টু এর শুটিং হলো বন্ধ, এবং কারণ যেটা সামনে আসলো সেটা একটু দুশ্চিন্তার। আর সেই সঙ্গে থাকছে জুনিয়র এনটিআর এর সিনেমা ফিরিয়ে দিল সাইফ আলী খান, কিন্তু কি কারণে সেটাও জানাচ্ছি। আচ্ছা, গসিপসে যাওয়ার আগে বলে যাই, এই ঈদে প্রিয়জনকে উপহার দিতে দেখে আসুন জেনুর এর এক্সক্লুসিভ ও ক্লাসিক কালেকশন, এবং জেনুর পেজের বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্টস ও ডিসক্রিপশন বক্সে। প্রথমে আসি বনি কাপুর এন্ড জিজি হাদিদের কাছে। ভাই, জিজি হাদিদ এখন এমন একজন মানুষ হয়ে গেছে যাকে যেই ছুবে সেই বদনাম হয়ে যাবে। বরুণ ধাওয়ান হয়েছিল, আর এখন বনি কাপুর। যদিও বনি কাপুরের বিরুদ্ধে যে সমালোচনার জোয়ার আসছে সেটা যথার্থ কারণে এসছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি বনি কাপুর এবং জিজি হাদিদের একটা ছবি ভাইরাল হয়, যেখানে বনি কাপুর জিজি হাদিদের দিকে কেমন জানি নজরে তাকিয়ে আছে এবং তার কোমরে খুব শক্ত করে হাত দিয়ে আছে। অ্যান্ড নেটিজনরা বনি কাপুরের এই সিচুয়েশনটা দেখেই খুব নারাজ, এবং অনেকেই বলছে বনি কাপুর আপনার বয়স হয়েছে, এখন তো এসব ছাড়ুন। আবার কেউ এটাও বলছে, বনি আপনার কি ভালো লাগবে যদি আপনার বয়সী কোনো বুড়ো মানুষ আপনার মেয়ে জাহ্নবী কাপুরের গায়ে এভাবে হাত দেয়? আবার কারো মতে বনি আসলেই অনেক লুচু বুড়ো রে। অ্যান্ড কেউ কেউ মজা করে এটাও বলছে, ভাই মেয়েদের থেকে একে দূরে রাখো, কারণ এই বুড়োর অভ্যাস আগেও খারাপ ছিল, এর আগেও উর্বাশী রোটেলাকে খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে টাচ করেছিল, যেই কাণ্ডটা নিয়েও হয়েছিল অনেক অনেক সমালোচনা। যাই হোক, যেখানে আরিয়ান খান তার বোনের গায়ে হাত দিতে ইতস্তবোধ করছে, সেই জায়গায় বনি কাপুর ইন্টারন্যাশনাল একটা মডেলের গায়ে এভাবে হাত দিয়ে বেড়াবে, এটা আসলে অনেকে মানতে পারছে না। এবার আসি পুষ্পা টু এর কাছে। ভাই, পুষ্পা টু মুভির শুটিং তো শুরু হয়েছিল, এবং পুষ্পা টু মুভির একটা বড় আপডেট এই তো 8 এপ্রিল আল্লু অর্জুনের বার্থডেতে আসার কথা ছিল। সেটা হলো বাস ছিল এই মুভির টিজারটা আসবে, যে টিজারটা হবে 3 মিনিটের, এবং সবাই বেশ এক্সাইটেড ছিল। কিন্তু এখন আসলো একটা স্যাড নিউজ। news18.com সহ আরো বেশ কয়েকটা নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে পুষ্পা টু এর শুটিং বন্ধ রেখে দিয়েছে ডিরেক্টর সুকুমার। কারণ এই পুষ্পা টু এর এখন পর্যন্ত যতটুকু পোর্শনের শুটিং হয়েছে সেটা রাফ কাট দেখে ডিরেক্টর সুকুমার মোটেও খুশি নন, এবং সেই রিপোর্টসগুলোতে বলা হচ্ছে ডিরেক্টর সুকুমার এখন বেশ বিরক্ত, এবং তিনি চাচ্ছেন নতুন করে আবার কিছু পোর্শনের রিশুট করতে, এবং তার জন্য তাকে আবার প্রিপারেশন নিতে হবে, এবং এই কারণে তিনি 3 মাসের মতো শুটিং বন্ধ রাখবেন। যদিও এই বিষয়ে এখনও কনফার্মেশন কিছু আসেনি, বাট যদি এমনটা হয় তাহলে ওই 8 এপ্রিল যে টিজার আসবে সেই আশাতে একদম বালি পড়ে গেছে। ফাইনালি আসি জুনিয়র এন্টিআর এবং সাইফ আলী খানের কাছে। জুনিয়র এন্টিআরের 30তম সিনেমা, যে সিনেমায় নায়িকা হিসেবে যোগ দিচ্ছে জাহ্নবী কাপুর। এখন এই সিনেমায় সাইফ আলী খানেরও না থাকার কথা ছিল, এবং জানা গিয়েছিল সাইফ আলী খানকে এই সিনেমায় ভিলেন রোলে অভিনয়ের জন্য অফার করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো, এখন সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে সাইফ আলী খানকে মোটা অঙ্কের টাকা অফার করার পরও তিনি এই ছবিতে কাজ করবেন না, এবং তিনি এই মুভির অফার ফিরিয়ে দিয়েছে। এর পিছনে রিজনও আছে। রিজন হলো, সাইফ আলী খান চাচ্ছে না ব্যাক টু ব্যাক তিনি একই শেডসে ওই ভিলেনিয়াস রোলে অভিনয় করুক। এখন সবার জানা যে আদিপুরুষে তিনি ভিলেন রোলে রয়েছেন, সো এই কারণেই সাইফ আলী মনে করছে যে তার এই সিনেমায় ভিলেন রোলে কাজ করাটা উচিত হবে না, অ্যান্ড দ্যাটস ওয়াই তিনি সিনেমাটা ফিরিয়ে দিয়েছেন। এনিওয়ে ভিউয়ার্স, এখন এই যে জিজি হাদিদের গায়ে বনি কাপুর যেভাবে টাচ করলো, এটা নিয়ে আপনি কী ভাবছেন মাস্ট জানাবেন।